তো নমস্কার বন্ধুরা, এডুকেশনাল পয়েন্টের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো লাস্ট দুদিনে ভিডিও দিতে পারিনি, তার অনেক কারণ ছিল। তো আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটি হবে তোমাদের স্কুল কবে খুলবে সেই সেই ব্যাপারে কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য। তো আগামী দিন মানে রবিবার আমাদের সেই শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু, তিনি কিন্তু স্কুল খোলার ব্যাপারে তার কাছে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, সে তার উত্তরে তিনি কী বললেন সেটি আজকে জানাবে ভিডিওতে। তো ভিডিওটা পুরো দেখো, আর চ্যানেলে যারা নতুন আছে তার অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক দিয়ে দাও। তো চলো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ভিডিওর প্রথমে আমি বলে রাখি যে আমাদের কিন্তু স্কুল খোলার ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভাইফোঁটার পরে কিন্তু স্কুল খোলা হবে, তিনি কিন্তু এই ইঙ্গিত দিয়েছিলেন। আর অনেক সংবাদপত্রে জানা গেছে যে 15 নভেম্বর কিন্তু স্কুল খোলার ডেটটি তারা ফিক্স করেছিল, 15 তারিখ মানে স্কুল খোলার একটি তারিখ ছিল। তো সেদিন সেই 15 তারিখ কিন্তু স্কুল খোলা হবে কিন্তু বলে তারা জানিয়েছিল যে ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মানে সপ্তাহে হয়তো 3 দিন ক্লাস করানো হবে, তাও নিয়ম বিধি মেনে সঠিকভাবে ক্লাস করানো হবে। কিন্তু তবে ব্রাত্য বসু কিন্তু জানিয়েছেন, তবে কিন্তু এই পুজোর মরশুমে যে দুর্গা পুজো যেটা কাটলো সেই মরশুমে কিন্তু কোভিডের কিন্তু আশঙ্কা আবার বেড়েই যাচ্ছে। তোমরা জানো যে পশ্চিমবঙ্গে কিন্তু কোভিড অনেকটাই কমে গেছিলো, কিন্তু এই পুজো যে কাটলো তোমরা জানো পুজোতে কত জমজমাট পুজো হয়েছে, সেই অনুযায়ী কিন্তু কোভিড কিন্তু আশঙ্কা বাড়তে পারে সেটি সম্ভাবনা আছে। সেই ভিত্তিতে কিন্তু ব্রাত্য বসু কিন্তু সেদিন কনফারেন্সে জানিয়েছেন। তো তিনি কী জানিস সেটাই তোমাদের বলছি। রবিবার কিন্তু শিক্ষামন্ত্রী জানান পুরোটাই নির্ভর করছে কোভিডের ওপর, মানে স্কুল খোলাটাকে কিন্তু পুরোটাই নির্ভর করছে কোভিডের ওপর। স্কুল কলেজ তো আমরা নিশ্চয়ই খুলতে চাই, তিনি বলছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সিদ্ধান্ত নেবেন সেভাবেই হবে, স্বাস্থ্যবিধি আমাদের কাছে সবার আগে। তার রাজ্যের আর রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কে মুখ্যমন্ত্রী সবচেয়ে ভালোভাবে জানেন, তার পরামর্শ অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তোমরা বুঝতেই পারছো তিনি কী বলছেন, কোভিডের কিন্তু সিচুয়েশন বুঝেই কিন্তু স্কুল কলেজ খোলা হবে, কোভিড কিন্তু যদি নিয়ন্ত্রণে থাকে তবেই কিন্তু স্কুল খোলা হবে। আর মুখ্যমন্ত্রী তিনি বলছেন কিন্তু আমাদের যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু এ ব্যাপারে কিন্তু যথেষ্ট সতর্ক, তিনি কিন্তু রাজ্যের কোভিড কতটা নিয়ন্ত্রণে আছে তিনি কিন্তু সমস্ত কিছু জানেন, সে ব্যাপারে তিনি কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবেন। এবার কিন্তু রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর সঙ্গে তারা কিন্তু খুবই জড়াজড়িত, তিনি কিন্তু সবই জানেন। তো তিনি সেই অনুযায়ী কিন্তু স্কুল খোলার সিদ্ধান্তটা নেবেন। তো ব্রাত্য বসু বলেন যে মমতা ব্যানার্জি যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু স্কুলটি খোলা হবে। তো আমরা বুঝতে পারছি স্কুল খোলার আপডেট ছিল এটাই যে তোমাদের স্কুল যদি কোভিডের যদি নিয়ন্ত্রণে থাকে তবেই কিন্তু স্কুলটি খোলা হবে, অন্যথায় কিন্তু আবার সেটি বন্ধ হতে পারে। তো এতটাই ছিল আজকের আপডেট স্কুল খোলা নিয়ে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা করনি। তো ধন্যবাদ।